You people are doing lakh gan nai mandai. Pua nai bilu kise. Sap. Ah sap. Ipale sap. Kunu e pua nai. Apun e minister bilagok. Amar people or homer kyo namate. Amar utsidor homer kyo namate. Amar mara mari hua homer. Apun e kyo mate. Okol khodor homer. Pramon paro dangoria. Okhomor minister ok mate. Okhomor MP bilag mate. Okhomor MLA bilag mate. Kintu bhai. Pawa nai sar bilu kise. মই এই মুহূর্তত উপস্থিত আছো চিৰাং জিলা সিডলি সমষ্টিৰ উপনিৰ্বাচনক লৈ প্ৰতিটো ৰাজনৈতিক দলে নিৰ্বাচনী প্ৰচাৰ অব্যাহত ৰাখিছে আৰু তেনেস্থলত বিপিএফ দলে এক ব্যতিক্ৰমভাৱে নিৰ্বাচনী প্ৰচাৰ দেখিবলৈ পোৱা গৈছে কয়লামলা বজাৰৰ যিসমূহ দোকানী বজাৰত অহা লোকসকলৰ সৈতে মত বিনিময় কৰিছে আৰু তেওঁলোকক লিফলেট বিতৰণ কৰিছে বিপিএফ দলৰ যি নিৰ্বাচনী ইস্তাহাৰ আৰু নিৰ্বাচনী পোষ্টাৰ বিতৰণ কৰা পৰিলক্ষিত হৈছে আৰু এই মুহূৰ্তত যিহেতু মই কয়লামলা বজাৰত উপস্থিত আছো আৰু এয়া হল কয়লামলা বজাৰত এনেদৰে কাষ্ট বস্তুতাৰ উপস্থিত আছে এইখন অবাদ আৰু ঠিকাদাৰ সন্তাৰ ঠিকাদাৰ এছ'চিয়েশ্যন কণ্ট্ৰেক্টৰ এছ'চিয়েশ্যনৰ কৰ্মীসকল উপস্থিত হৈছে আৰু এনেস্থল এনেদৰে কয়লামলা বজাৰত এনেদৰে বিপিএফ দলে যিসমূহ বজাৰত অহা লোকসকলক সৈতে নিৰ্বাচনী সম্পৰ্কে কথা পাতিছে আৰু তেওঁলোকক শুদ্ধ বস্তুতাৰে ভোট দিবলৈ বা শুদ্ধ বস্তুতাৰে হৈ তেওঁলোকে নিৰ্বাচনী প্ৰচাৰ চলাইছে আৰু এয়া হল বিপিএফ দলৰ এক ব্যতিক্ৰম নিৰ্বাচনী প্ৰচাৰ সিডলি সমষ্টিৰ উপ নিৰ্বাচনৰ বিপিএফ দলৰ পাৰ্টীয়ে শুদ্ধ বস্তুতাৰে নিৰ্বাচনী প্ৰচাৰ অব্যাহত ৰাখিছে আৰু এনেদৰে আজি দেখিবলৈ পোৱা গৈছে বজাৰৰ যিসমূহ লোকসকলক এনেদৰে লিফলেট বিতৰণ কৰি আছে আৰু এনেদৰে দেখিবলৈ পোৱা গৈছে লিফলেট বিতৰণ কৰি আছে আৰু এনেদৰে দেখিবলৈ পোৱা গৈছে যিহেতু বিপিএফ দলৰ যি প্ৰাৰ্থী শুদ্ধ বসুমতাৰীক ভোট দিবলৈ আহ্বান জনাইছে এনেদৰে দেখিবলৈ পোৱা গৈছে বিপিএফ দলৰ নেতাকৰ্মীসকলে যুৱকসকলে ওলাই যি বজাৰসমূহত প্ৰৱেশ কৰি বিপিএফ দলৰ যি প্ৰাৰ্থীৰ হৈ নিৰ্বাচনী প্ৰচাৰ চলাই আছে আৰু যদি মই ফালৰ পৰিৱেশ দেখাওঁ আৰু যদি এয়া পৰিৱেশ যদি দেখাওঁ এয়া হ'ল শুদ্ধ বসুমতাৰী হৈ নিৰ্বাচনী প্ৰচাৰ চলাই আছে যিহেতু বিপিএফ দলৰ প্ৰাৰ্থী শুদ্ধ বসুমতাৰী হৈ বিপিএফ দলৰ হৈ নিৰ্বাচনী প্ৰচাৰত নামিছে কাষ্টাম বসুমতাৰী আৰু এনেদৰে বজাৰৰ যিসমূহ দোকানীসকল দোকানীসকলৰ বিনিময় কৰি তেওঁলোকৰ যি বিপিএফ দলৰ ইস্তাহাৰ আৰু লিফলেট বিতৰণ কৰা পৰিলক্ষিত আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ কি কওঁ আপোনালোকে আজি ব্যতিক্ৰমভাৱে নিৰ্বাচনী প্ৰচাৰ কৰা দেখিবলৈ পোৱা গৈছে কি ক'ব আজি আমি কয়লামলা বজাৰত আমি কেম্পিং কৰিবলৈ আহিছোঁ একেবাৰে ডিচিপ্লিনত আমি কেম্পিং কৰিম এই কথাটো হ'ল যে আমাৰ এই চিলদি সমষ্টিত মাননীয় শুদ্ধ বসুমতাৰী তেখেতক আমি জয়যুক্ত কৰিবৰ কাৰণে বজাৰে বজাৰে আমি সোমাইছোঁ আৰু আজি আমি ক'ব খুজিছোঁ যে ওচৰে বাছেৰে আজি বা যোৱা কেইদিনমান আগত পৰা আমি অসমৰ মিনিষ্টাৰবিলাক আমি দেখা পাইছোঁ অসমৰ মন্ত্ৰীবিলাক আমি দেখা পাইছোঁ তেখেতসকলক আমি ক'ব ওলাইছোঁ বিশেষকৈ আমি প্ৰমোদ বড়ো ডাঙৰীয়াক ক'ব ওলাইছোঁ যেতিয়া নেকি আমাৰ কিবা এটা বিপদ হয় কিবা এটা ঘটনা হয় কিবা এটা উচ্ছেদৰ কাৰণে গীৰ্জা ভাঙি দিয়া হয় উচ্ছেদৰ কাৰণে মন্দিৰবিলাক ভাঙি দিয়া হয় এই সময়ত প্ৰমোদ বড়োৱে কোনোদিন মিনিষ্টাৰবিলাক নামাতে আমাৰ এম পিবিলাক নামাতে MLAবিলাক নামাতে তাৰ কাৰণে আমি অনুৰোধ কৰিছোঁ প্ৰমোদ বড়ো ডাঙৰীয়ায়ে এইবোৰ ভোটৰ কাৰণে অনলি ভোটৰ কাৰণেহে এই মিনিষ্টাৰবিলাক মাতে আমিতো দুখ পাইছোঁ ইমান ঘটনাবিলাক হৈ গ'ল অনলি 1000 টকা পইচা যাচি পেলাই পাব্লিকৰ ভোট তেখেতসকলে
কারি লব খুজিছে তার কানে আমি পাবলিক গোসর যাই হুদিছো ব্যাপার কেনে কয়া হইছে আমি হুদিছো ব্যাপারী বিলা হুদিছো আপনার ব্যাপার কেনে কয়া হইছে আর্থিক অবস্থা বিয়া হইছে তার কানে আমি কব খুজিছো যে জিমান দিন প্রমোদ বড় থাকিব ইমান দিন বিটিসির আর্থিক অবস্থা বিয়া হবো জিমান দিন প্রমোদ বড়য়ে এই বিটিসিত এই শিপ হয়ে থাকিব ইমান দিন আমার ছাত্র বিলাক আমার ব্যবসায়ী বিলাক আমার কাম করা বিলাক গোটেই শেষ হয়ে যাব কারণ বিটিআরর বাহিরর কন্ট্রাক্টর বিলাক দিয়া হয়েছে কাম কন্ট্রেক্টর কন্ট্রেক্টর বিলাক দিয়া হয়েছে যিমানখিনি বিপিআর বিচারর বিচারর কন্ট্রেক্টর বিলাক দিয়া হয়েছে এবিলাক বন্ধ করব লাগবে কোটি কোটি টাকা বিচারর বাহিরর কন্ট্রাক্ট দিয়া হয়েছে আমার মনে কি খাব এফসুর মানুষবিলাক কেউ দিয়া নাই এনডিবি বালর মানুষবিলাক কেউ দিয়া নাই আজি পাবলিকে সুদিব পারিছে না আজি পাবলিকে সুদিব পারিছে না এই মিনিষ্টার বিলাকর ওসরত যাই সুদিব পারিছে না রঞ্জন দৈমারী কোর্ট আছে আমি সমর্থন পাইছো গোটেই ব্যাপারী বিলাক আমাক সমর্থন করেছে গোটেই পাবলিকে আমাক সমর্থন করেছে কিন্তু ইমান যে সমর্থন দিয়ার পিছত তেখেতকলে আমাক এই বাজারত সোমাবলৈ দিয়া নাই আমার অর্ডার আছে হ্যাঁ আমার এই প্রশাসনের পৰা অর্ডার আছে এস পি অফিসর পৰা ডি সি অফিসর পৰা আমার অর্ডার আছে আমি কারো এই কথা আমি নামানো প্রশাসন আমাক সহায় করব লাগে আমি মাননীয় জিপি সিং ডাঙরিয়া তেখেতক আমি অনুরোধ করিম যেন এইবর এই যা আমাক বাধা দিছে বাধা দিব খুঁজিছে পার্সলি হিসাবে কিন্তু প্রশাসনের যে অর্ডার বসুমতারীর ভোটর অঙ্ক কেন কিমান পার্সনত ভোট জয়লাভ করব এই ক্ষেত্রে রাইজর কেনেদরে সহারি লাভ আমি হাজারবার কম পাবলিকে আমাক সমর্থন করেছে আর হাহি হাহি আমাক সমর্থন করেছে আমার কার্ড লৈছে আমি দিম বলে কৈছে আমি কমসে কম 80,000-কৈ অধিক ভোট লৈ ফলে আমি জয়যুক্ত হব হব বলে আমি আশাবাদী এয়া হল বিপিএফ দলের যে প্রচার সভা ব্যতিক্রম রূপ দেখি পাওয়া গেছে বিপিএফ নির্বাচন সভা কাস্টম বসুমতারী উপস্থিত আছে আপনার ওসর কি কব যেহেতু বিপিএফর যদরে বিজেপি ইপিপিলে আগ্রাসন রূপ প্রচার প্রচার সভা চলাইছে হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ইপিপিএল হয়ে নির্বাচনী প্রচার চলাইছে তেনেস্থল আপনাদের এনেদরে পদযাত্রা করে রাইজর হইতে মত বিনিময় করা করে আছে কেনদরে রাইজর সহারি পাইছে নহয় আজি আমি বিপিএফ হই খেলামেলা বজারত আমি আহিছো ইলেকশন ক্যাম্পেইনিং করবর কারণে তো আমার আমি এটুয়ে গম পাওঁ যে ইন্ডিয়াটো ডেমোক্রেটিক আর ইন্ডিয়াত সকলো ইলেকশন ক্যাম্পেইনিং করার অধিকার আছে আমিও পারমিশন লইখিনিত আজি খেলামেলা অঞ্চলত আমি ইলেকশন ক্যাম্পেইনিং করব আহিছো আমি এটুয়ে কৈছো যে আজি বিটিসি অঞ্চলত সকলো মার্কেট ডাউন হয়ে গেল বিটিসি অঞ্চলত বিজনেসটো ডাউন হয়ে গেল প্রমোদ বড়োয়ে 4 বছর 6 মাহত একো কাম করব পারা নাই বিটিসির ভিতরত কন্ট্রেক্টর সকলক বিটিসির মুরব্বী প্রমোদ বড়োয়ে কাম সাম দিয়া নাই ইয়ার কারণে আমি প্রমোদ বড়ো হাতাও বিটিসি বাঁচাও প্রমোদ বড়ো হাতাও বিটিসির সুর সুর বিজনেসম্যান আর শপকিপার তেওঁলোকক বাঁচাও যে প্রমোদ বড়ো হাতাও বিটিসির স্টুডেন্ট সকলক বাঁচাও প্রমোদ বড়ো হাতাও বিটিসির টিচার সকলক বাঁচাও এই আমার অভিযান ইয়ার কারণে আমি বিটিসি অঞ্চলত বিভিন্ন ঠাইত গৈখিনিত আমি এই ইলেকশন ক্যাম্পেইনিং করে আছো আর আমি আশাবাদী যে আজি 4 বছর 6 মাহত রাইজ সকলে পুনের হাগ্রামা মহিলারী সারক বিচারিছে পুনের হাগ্রামা মহিলারী সারে পাওয়ারত আহিব লাগে বলি রাইজ সকলে গাঁৱত বা সকলো শহরত মানুষ সকলে আলোচনা করে তো ইয়ার কারণে প্রমোদ বড়োয়ে এই 4 বছর 6 মাহত এই চিল্লি বিধানসভার আন্ডারত তেওঁলোকে একো চকুর নিদেখা একো কাম করব পারা নাই আপনাদের জানে এই চিরাং অঞ্চলত দুটা বিরাট লম্বা ব্রিজ আই নদীর উপর হাগ্রামা ব্রিজ আর এফালে আই পোয়ালি নদীর উপর যে ব্রিজ এইটো হাগ্রামা মহিলারী সারর শাসনকালত বনা আর ব্রিটিশ চিরাং অঞ্চলত যিমান লড়া ছোৱালীয়ে চাকরি পাইছে আর চিরাং অঞ্চলত যিমান ডেভেলপমেন্ট হয়েছে রাস্তা পুতলি এইটো সব হাগ্রামা মহিলারী সারে বনা ইয়ার কারণে চিলি রাইজ সকলে কি উদ্দেশ্য লই ইউপিপিএলক ভোট দিব লাগে রাইজর কাখলৈ কি কি ইস্যু লৈ আপনাদের গৈছে যেহেতু আপনি কেদিনের পর রাজনৈতিক সভা চলাই আছে প্রচার সভা চলাই আছে ইস্যু সমূহ কি কি লৈছে আপনাদের না আমার লগে তো আমি কইছো ইয়ে মানে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট ইস্যুটি একটা ডেভেলপমেন্ট ইস্যু আছেই আমাক ডেভেলপমেন্ট লাগে হয় না নহয় কিন্তু ইউপিপিএলে 4 বছর 6 মাহত ডেভেলপমেন্টেলত জিরো কি কাম করেছে না তেওঁলোকে একটা দলং বনাইছে না এখন কলেজ ইউনিভার্সিটি বনাইছে না এখন তেওঁলোকে রাস্তা বনাইছে না কাকবা তেওঁলোকে চাকরি দিছে সেইকাৰণে আমি কৈছো বিপিএফ হয় প্রমোদ বড়োয়ে পরিবর্তনের নামত অকল খালি বর্তন দিলে খালি বর্তন আজি যি সকলে বিজনেস করে দোকানদার তেওঁলোকৰ তাত কাস্টমার না যায় পয়সা পাত্রী নাই
এইটো আমি কৈ আছো ইয়া হল বিপিএফ দলৰ নিৰ্বাচনী সভা কন্ট্ৰাক্টৰ এছ'সিয়েচনৰ বিপিএফৰ শুদ্ধ বসুমতাৰীৰ হৈ নিৰ্বাচনী প্ৰচাৰ চলাইছে আৰু ইয়া হল কয়লামলা বজাৰৰ পৰিবেশ ইয়া হল কয়লামলা বজাৰৰ যি দোকানীসকলৰ হৈতে মত বিনিময় কৰা লগতে সমান্তৰালভাৱে বিপিএফৰ যি লিফলেট ইস্তেহাৰ লিফলেটসমূহ বিতৰণ কৰা পৰিলক্ষিত হৈছে তেওঁলোকৰ প্ৰতিশ্ৰুতিসমূহ ৰাইজৰ সৈতে কথা পাতিছে আৰু ইয়া হল কয়লামলা বজাৰৰ শুদ্ধ বসুমতাৰীৰ হৈ বিপিএফ দলৰ প্ৰাৰ্থীৰ হৈ নিৰ্বাচনী প্ৰচাৰ অব্যাহত ৰাখিছে বিপিএফৰ নেতাকৰ্মীসকল। আপুনি চাই আছে ND24 সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰ।